ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. فعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل اذا اراد عبدي ان يعمل سيئه فلا تكتبوها عليه حتى يعملها فان عملها فاكتبوها بمثلها وان تركها من اجلي فاكتبوها له حسنه الى اخر الحديث صحيح البخاري ومسلم الحديث

তখন তোমরা তার এই খারাপ কাজ বা গুণা লিখবে না যতক্ষণ পর্যন্ত সে এই কাজটি না করবে ইচ্ছা করেছে গলত কাজের আল্লাহ রবুল আলমীর ফেরেস্তাদেরকে বলেন এটা তোমরা লিখবে না যতক্ষণ পর্যন্ত সেটা এই কাজটি না করবে তারপর যদি সে করে নে তাহলে তার মতো একটা গুনাহ রেখবে মানে তার পাপ হবে একটা ও ইনতরা কামিনে আজলি ফু বু হাসন আর যদি এই পাপটা সে আমার উদ্দেশ্যে পরিত্যাগ করে গুনাহের এই কাজটা করে না আমার উদ্দেশ্যে আমার ভয়ে তাহলে তোমরা তার জন্য একটি নেকি লিখবে সুবাহ আল্লাহ আল্লাহর রহমান কত বড় আল্লাহর রহমত কত বড় আল্লাহর দয়া কত বড় বান্দা গুনাহ করার ইচ্ছা করেছে কিন্তু পরবর্তীতে যখন দেখলো এটা তো গলত আল্লাহর নাফুরবানি তাই ছেড়ে দিল এই অবস্থা এই অবস্থায় তার জন্য একটি নেকি লেখা হয় যেহেতু সে গুনাহ ছেড়ে দিয়েছে আর গুণা করে নিলে এক গুনাহ এরপরে অংশ হাতিছে আর যদি আমার বান্দা কোন একটি নেকি করার ইচ্ছা করে ভালো কাজ করার ইচ্ছা করে ইচ্ছা করলো কিন্তু করল না

দশ থেকে সাতশো গুণ বেশি আল্লাহ আকবর কেউ যদি নেক কাজের ইচ্ছা করে তাহলে এক নেকি লেখা হয় আর যদি করে নে তাহলে গুণ বেশি দশ নেকি লেখা হয় আর দশ নেকি থেকে কতটুকু সাতশো গুণ বেশি সব হ্যাঁ আল্লাহ এটা হচ্ছে আল্লাহর ফদল আর কারাম বান্দা যদি আল্লাহর দিকে রুজু করে নেক কাজ করার ইচ্ছা করে তাহলে এরকম এবারে বান্দা যদি গুনাহ করে নেয় না এর আগের কথা গুনার ইচ্ছা করে আল্লাহ লিখে না কিছুই লিখতে নেই নেক নেকি করার ইচ্ছা করলেই এক নেকি গুণা করার ইচ্ছা করলে গুণা নেই যতক্ষণ পর্যন্ত সেটা করবে না আর যদি করে নেয় তাহলে এক গুণা আর গুণ করার ইচ্ছা করেছে কিন্তু পরবর্তীতে আল্লাহর তার অন্তর সৃষ্টি হয়েছে আর আল্লাহর উদ্দেশ্যে এটা ছেড়ে দিলে ছেড়ে দিল তাহলে এই অবস্থায় এক নেকি লেখা হয় এবারে খেয়াল করুন আল্লাহ রহমান আল্লাহ রহমান আল্লাহ রহিম তে আমরা সব সময় আল্লাহর রহমতের আশায় থাকবো কখনো যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই যত আপদ হোক আর বিপদ হোক যত অসুবিধা মুসিবা কোনো অসুবিধা নেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই লা তখন তুম রহমেতিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের গুণাহাতা মাফ করে দেন আর সবসময় নেক কাজ করার ইচ্ছা রাখেন তৌফিক দান করেন ইচ্ছা করারও তৌফিক দেন আর কাজ করারও তৌফিক দান করেন আর আমাদের সকলকে আল্লাহ যেন এই বলা মুসিবত থেকে মাহফুজ রাখেন আর এই যে করোনা ভাইরাস এটা যেন পাক আমাদের উপর থেকে দূর করে দেন